আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তিনটি ওয়ার্ডস যে তিনটি ওয়ার্ডস আমাদের ড্রিমগুলিকে অ্যাচিভ করতে দেয় না আমাদের ব্রিলিয়ান্ট আইডিয়াগুলিকে ইমপ্লিমেন্ট করতে দেয় না সেই তিনটি ওয়ার্ডসকে আমরা ফেলিওর বা রিজেকশনের থেকে বেশি ভয় করি সেই তিনটি ওয়ার্ডস হলো লোকে কি বলবে যখন আমরা এই তিনটি ওয়ার্ডস আমাদেরকে বলি আমাদের মাইন্ডকে বলি তখন জেনুয়েনলি এই তিনটি ওয়ার্ডস আমাদেরকে কোনো কাজ করতে দেয় না আমাদের পোটেনশিয়ালিটিগুলিকে ডেভেলপ করতে দেয় না আমরা কতবার কত কিছু উদ্যোগ নিয়ে কত কাজ করার প্ল্যান করে আমরা বন্ধ করে দিয়েছি শুধু এই কথা ভেবে যে হোয়াট উইল পিপুলস সে কিন্তু যখন কোনো খারাপ কাজ করি তখন কি আমরা এই কথাগুলি ভাবি যে লোকে কি বলবে লোকে আমাদেরকে কত সমালোচনা করবে একবার ভাবি না কিন্তু যখন ভালো কাজের উদ্যোগ নেই তখনই আমাদের মাথায় আসে লোকে কি বলবে তাহলে কি আমরা আল্লাহ সুবহানতলা থেকে লোককে বেশি ভয় করি আমরা যে কাজ করি না কেন আমাদের সমাজে কিছু লোক আমাদের সাপোর্ট করবে কিছু লোক আমাদেরকে ক্রিটিসাইজ করবে আমরা যতই ভালো কাজ করি না কেন কিছু লোক আমাদের খুদ বের করবেই তাই আসুন না সমস্ত লোকের কথা ভুলে গিয়ে এক আল্লাহ সুবাহাতলাকে সন্তুষ্টি করার জন্য এবং তাকেই খুশি করার জন্য আমাদের ব্রিলিয়ান্ট আইডিয়াগুলিকে আমাদের ড্রিমগুলিকে আমাদের প্যাশানগুলিকে ফুলফিল করার জন্য চেষ্টা করি এবং সুন্দর সমাজ গড়ার জন্য আমরা আরও এগিয়ে যাই এটি হল আমার পার্সোনাল মতামত যদি আপনাদের কোনো মতামত থাকে তবে প্লিজ কমেন্ট টাইপ করবেন যেন আমরা একসঙ্গে ভালোভাবে শিখতে পারি জানতে পারি এবং সর্বোপরি ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাংক ইউ ফর ওয়াচিং